প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তুশীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আজকে আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জীববিজ্ঞান বিষয়ের প্রথম পত্রের অধ্যায় ৮ থেকে বিশেষ টপিক হচ্ছে গ্রাউন্ড টিস্যু সিস্টেম, চ্যাপ্টারের নাম হচ্ছে টিস্যু এন্ড টিস্যু সিস্টেম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করবে আমি আজকে গ্রাউন্ড টিস্যু সিস্টেম নিয়ে তোমাদের সাথে কথা বলবো। লক্ষ্য করো প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ্রাউন্ড টিস্যু সিস্টেম ত্বকীয় ও পরিবহন তন্ত্র ছাড়া উদ্ভিদদেহের অন্যান্য অংশ গঠনকারী টিস্যু তন্ত্রকে গ্রাউন্ড টিস্যু তন্ত্র বলে। আমরা প্ল্যান টিস্যু সিস্টেম পড়তে গিয়ে এর আগে এপিডার্মাল বা যেটা ত্বকী বলা হয় সেই টিস্যু সিস্টেম সম্পর্কে পড়েছি। এই মুহূর্তে আমরা গ্রাউন্ড টিস্যু সিস্টেম পড়ছি, পরবর্তী ক্লাসে ভাস্কুলার টিস্যু সিস্টেম পড়ব। প্ল্যান টিস্যু সিস্টেমের প্রকারভেদ সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। দেখো, ত্বকীয় ও পরিবহন তন্ত্র ছাড়া উদ্ভিদদেহের অন্যান্য অংশ গঠনকারী টিস্যু তন্ত্রকে গ্রাউন্ড টিস্যু তন্ত্র বলে। তিন ধরনের টিস্যু তন্ত্রের মধ্যে এপিডার্মাল এবং পরিবহনটা বাদ দিলে বাকিটাই হচ্ছে গ্রাউন্ড টিস্যু সিস্টেম বা গ্রাউন্ড টিস্যু তন্ত্র। এরপর দেখো, এটি আদি টিস্যু তন্ত্র নামেও পরিচিত, সাধারণত প্যারেনকাইমা জাতীয় কোষ, তবে অনেক সময় প্যারেনকাইমা, কোলেনকাইমা কিংবা স্কেলেনকাইমা এই তিন প্রকার টিস্যু মিলিতভাবে গ্রাউন্ড টিস্যু তন্ত্র গঠন করে। পেরিব্লেম ভাজক টিস্যু হতে টিস্যু তন্ত্রের উৎপত্তি। উদ্ভিদের এপিডার্মিস তথা ত্বকের নিচ হতে আরম্ভ করে, তোমরা এখানে আমি একটা স্লাইড দিয়েছি প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্লাইডটা একটু লক্ষ্য করো। এই যে, এটা মূলত দ্বিবীজপত্রীদের মূলের প্রস্থচ্ছেদ দেখানো হয়েছে, মূলের একটি প্রস্থচ্ছেদ। এখানে তোমরা একটু লক্ষ্য করবে প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে এটিকে আমরা যেহেতু মূল, এটি এপিব্লেমা, এগুলো মূল রোম। তারপরে এই যে ত্বকের নিচ থেকে শুরু করে, একটু খেয়াল করো, এপিডার্মিস তথা ত্বকের নিচ থেকে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল ব্যতীত কেন্দ্র পর্যন্ত, এটি হলো কেন্দ্র। এই যে এটা ভাস্কুলার বান্ডল, এই যে 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 ভাস্কুলার বান্ডল, ঠিক এভাবে এখানে জাইলেম ফ্লোয়েম অল্টারনেটিভ দেখতে পাবা। জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম অল্টারনেটিভ ওয়েতে আমরা দেখতে পাচ্ছি রেডিয়ালি আর কি, অরীয়ভাবে বিন্যস্ত, সে কথাগুলো পরেই বলছে। তো যাই হোক, তিন ধরনের টিস্যু তন্ত্রের মধ্যে দেখো, এই যে এটি হচ্ছে ত্বকীয়, এই যে হচ্ছে গ্রাউন্ড টিস্যু সিস্টেম, আর এটি হচ্ছে ভাস্কুলার টিস্যু সিস্টেম। ওই গ্রাউন্ড টিস্যু সিস্টেম যেটা বলছে, এই যে ত্বক, এটা যেহেতু মূল, এটা এপিব্লেমা বা মূল ত্বক, এখান থেকে শুরু করে এই যে ভাস্কুলার বান্ডল ব্যতীত কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলা হচ্ছে গ্রাউন্ড টিস্যু সিস্টেম। উদ্ভিদের এপিডার্মিস তথা ত্বকের নিচ হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল ব্যতীত কেন্দ্র পর্যন্ত এই টিস্যু তন্ত্রের অন্তর্গত। সব উদ্ভিদের মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এই টিস্যু তন্ত্রকে প্রধানত স্পষ্ট দুভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে এক্সট্রা স্টিলার রিজন, অপরটি হচ্ছে অন্তঃস্টিলীয় বা ইন্ট্রাস্টিলার রিজন, অর্থাৎ স্টিলের ভিতরের অংশ, যেটা হচ্ছে অন্তঃস্টিলি, আর যেটা বহিঃস্টিলি, স্টিলের বাইরের অংশ। এখানে উল্লেখ্য যে পেরিসাইকেল স্তর হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত যে অংশ তার নাম স্টিলি। স্টিলিটা কি একটু জানতে হবে, শুরুতে আমি একটু বলি। দেখো এই স্লাইডটা একটু লক্ষ্য করো, এই যে এটা হচ্ছে অন্ততক, এই যে রাউন্ড করে যে অন্ততক, তার নিচে যেটা পেরিসাইকেল বা পরিচক্র, এই পরিচক্র বা পেরিসাইকেল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তবে মনে রাখবে এখানে ভাস্কুলার বান্ডল বাদ, কারণ ভাস্কুলার বান্ডলটা ভাস্কুলার টিস্যু সিস্টেমের মধ্যেই পড়ে। তাহলে স্টিলে হচ্ছে এই যে অন্ততক, তার নিচ থেকে যে পরিচক্র, এখান থেকে ভাস্কুলার বান্ডল ব্যতীত, এই যে ভাস্কুলার বান্ডল ব্যতীত কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এটাকে বলা হয় স্টিলি। তো স্টিলের বাহিরটা হবে বহিঃস্টিলীয় অঞ্চল, আর স্টিলের ভেতরটা হচ্ছে অন্তঃস্টিলীয় অঞ্চল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরেটা লক্ষ্য করো, বহিঃস্টিলীয় অঞ্চলের মধ্যে কি দেখতে পাচ্ছি, স্টিলের বাইরের অংশ, এখানে কি কি আছে, হাইপোডার্মিস, এটা যেহেতু মূলের, সাধারণত মূলে হাইপোডার্মিস থাকে না, তবে কাণ্ডেই থাকে। ত্বকের নিচে কোলেনকাইমা বা স্কেলেনকাইমা টিস্যু এক ব্যাপারে স্তর থাকলে তাকে বলা হয় অধোতক বা হাইপোডার্মিস, সাধারণত কাণ্ডেই অধোতক থাকে, মূলে থাকে না। এটা যেহেতু মূলের একটি ফিগার, এখানে হয়তো এটা আমি দেখাতে পারছি না। কাণ্ডকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে এবং ভেতর অংশকে রক্ষা করে। এরপর আসে কর্টেক্স। কর্টেক্সটা তোমরা দেখো, এই যে এই কর্টেক্সটা আমরা এখানে দেখিয়েছি, টিস্যু সিস্টেম মূল এবং কাণ্ড দুটাকেই কমন করে, যদি এটা একটা মূলের ফিগার আমি দেখিয়েছি, কিছুটা হয়তো নাও মিলতে পারে। কর্টেক্সটা দেখো, অধোতকের নিচ থেকে আরম্ভ করে অন্ততকের উপর পর্যন্ত, এখানে ফিগার একটু লক্ষ্য করো, সময় সংক্ষিপ্ত তাই সঠিকভাবে হয়তো দেখানো সম্ভব হচ্ছে না। অন্ততকের নিচ হতে, সরি, হ্যাঁ, কর্টেক্স, অধোতকের নিচ হতে আরম্ভ করে অন্ততকের উপর পর্যন্ত অংশকে কর্টেক্স বলে। এটি প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত হয়। মূলের কর্টেক্স বহু স্তর বিশিষ্ট হয়, কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর বিশিষ্ট হয়, আন্তঃকোষীয় গ্যাপ থাকে। কাজ হচ্ছে পানীয় খাদ্য সঞ্চয়, মূলের কর্টেক্সের প্রধান কাজ।
কাণ্ডের কর্টেক্স পানীয় খাদ্য সঞ্চয় ছাড়াও উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে এবং শালক সংশ্লেষণে অংশ নেয়। পরের স্লাইডটা দেখো এন্ডোডার্মিস, তোমরা পাশের চিত্রটাতে দেখো অন্তত সুস্পষ্টভাবে চিহ্নিত করা আছে। স্টিলের বাইরে এবং কর্টেক্সের নিচে এক স্তর বিশিষ্ট অন্তঃত্বক থাকে। মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডে অন্তঃত্বক বিদ্যমান। এই স্তরের কোষগুলো ফাঁকবিহীনভাবে সন্নিবেশিত এবং ব্যারেল শেপড। মূলের অন্তঃত্বকীয় কোষের প্রস্থ একটু লক্ষ্য করবে, প্রস্থ ও পার্শ্ব প্রাচীর সুবেরিন ও লিগনিন যুক্ত হয়ে ফিতার মতো যে ব্যাস্টরের সৃষ্টি করে তাকে বলা হয় ক্যাসপেডিয়ান স্ট্রে। এটা পরীক্ষায় আসে, খেয়াল করবে। অন্তঃত্বকের যে সকল কোষের প্রাচীর পাতলা তাদেরকে বলা হয় প্যাসেজ সেল। অনেক সময় এই স্তরে প্রচুর পরিমাণে শ্বেতসার কণিকা থাকতে দেখা যায়, তখন এই স্তরকে শ্বেতসার আবরণ বা স্ট্রাসিস বলা হয়। সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে শ্বেতসার আবরণ থাকে। কাজ অন্তঃত্বক সম্ভবত খাদ্য সঞ্চয়, ভেতরের অংশকে রক্ষা এবং মূলত চাপ নিয়ন্ত্রণের ভূমিকা রাখে। ভাস্কুলার বান্ডল এবং সংলগ্ন কোষগুলো যাতে বায়ু ও পানিতে আবদ্ধ না হয়ে পড়ে সেই জন্য অন্তঃত্বক বাঁধের মতো কাজ করে। অন্তঃস্টিলীয় অঞ্চল স্বাভাবিকভাবে স্টিলের ভেতরের পরিচক্র থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত, এটাই হলো অন্তঃস্টিলী। তবে এখানে ভাস্কুলার বান্ডলকে আমরা হিসাবের মধ্যে আনবো না, কারণ সেটা ভাস্কুলার টিস্যু সিস্টেমে যাবে। পরিবহন টিস্যু গুচ্ছ ছাড়া পেরিসাইকল স্তর হতে আরম্ভ করে মূল কাণ্ডের কেন্দ্র পর্যন্ত অন্তঃস্টিলীয় অঞ্চলের বিস্তৃতি। এখানে কি কি আছে দেখো, পেরিসাইকলটা পরীক্ষায় প্রশ্ন হবে। অন্তঃত্বকের নিচে এবং ভাস্কুলার বান্ডলের বাইরে এক বা একাধিক স্তরে বিন্যস্ত বিশেষ টিস্যুকে পেরিসাইকল বলে। মূলের পেরিসাইকল সাধারণত এক স্তর বিশিষ্ট হয়ে থাকে। প্যারেনকাইমা কিংবা স্ক্লেরেনকাইমা অথবা দুই ধরনের টিস্যুর সংমিশ্রণে স্তর গঠিত হতে পারে। কুমড়া ও কুমারিকা কাণ্ড উদাহরণগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট মনে রাখবা। এটি বহুস্তর বিশিষ্ট হয় কুমড়া এবং কুমারিকা কাণ্ডে এবং স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত হয়। স্ক্লেরেনকাইমা টিস্যু শুধু ফ্লোয়েমের মাথায় যখন অবস্থান করে তখন তাকে হার্ড বাস বা গুচ্ছ টুপি বা বান্ডেল ক্যাপ বলে। স্তর হতে সেকেন্ডারি ভাজক টিস্যু সৃষ্টি হয়। কাজ খাদ্য সঞ্চয়, কাণ্ডকে দৃঢ়তা প্রদান, এছাড়া পার্শ্বমূল সৃষ্টি এবং কাণ্ডে অস্থানিক মূল সৃষ্টি করা এই অংশের কাজ। মজ্জা বা মেডুল একেবারে কেন্দ্রের যে অংশ লেবেলিং করা আছে তোমরা দেখে নিবা। পরিবহন টিস্যু গুচ্ছ দিয়ে পরিবেষ্টিত মূল বা কাণ্ডের কাণ্ডস্থলের অংশকে মজ্জা বলে। এটি সাধারণত প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত হয়, কখনো কখনো স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত হয়ে থাকে। মজ্জায় সাধারণত পাশাপাশি কোষের মধ্যে ফাঁক থাকে। অনেক সময় কিছু মজ্জা কোষ নষ্ট হয়ে মূল বা কাণ্ডের কেন্দ্রস্থলে একটি শূন্য স্থানে সৃষ্টি হয়। কাজ হচ্ছে খাদ্য সঞ্চয়, মজ্জার প্রধান কাজ। স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত হলে মজ্জা সেই অংশকে দৃঢ়তা প্রদান করে থাকে, মজ্জারশ্মি বা মেডুলার রে। মজ্জা তোমরা এখানে একটু লক্ষ্য করো, এইটাই হচ্ছে মজ্জা। এটা যদি ভাস্কুলার বান্ডল হয় ফ্লোয়েম টিস্যু হয়, এটা যদি জাইলেম টিস্যু হয়, এদের মাঝখানে মজ্জা থেকে কিছু কোষ এই যে পরিচক্র পর্যন্ত চলে গেছে সেটাই হলো মজ্জারশ্মি। মজ্জা যদি দুটি পরিবহন টিস্যু গুচ্ছের মধ্য দিয়ে রশ্মির ন্যায় পেরিসাইকল পর্যন্ত বিস্তৃত হয় তবে সেই রশ্মির ন্যায় অংশকে মজ্জারশ্মি বলে। এটি প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত হয়। কাজ হচ্ছে পানি এবং খাদ্য পরিবহন ও সঞ্চয়, প্রয়োজনে গৌণ টিস্যু সৃষ্টি করা, মজ্জারশ্মির কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা মূল কাণ্ডের গ্রাউন্ড টিস্যুটা দেখেছি, এখন পাতারও কিছু গ্রাউন্ড টিস্যু আছে, একটু লক্ষ্য করো। পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলে, এটা পরীক্ষায় প্রশ্ন হয়। মেসোফিল কি? তোমরা লিখবে পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলে। এটি অসংখ্য ক্লোরোপ্লাস্ট ও পাতলা প্রাচীর বিশিষ্ট প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত হয়। বিষম পৃষ্ঠ পাতায় মেসোফিল পলিসেট, পলিসেট মানে দণ্ডের মতো, অনেক স্টিকের মতো, লাঠির মতো, এবং স্পঞ্জি প্যারেনকাইমা কোষস্তর বিন্যস্ত থাকে বা বিভক্ত থাকে যদি পাতাটা বিষম পৃষ্ঠ হয়। ডর্সিভেন্ট্রাল লিফের ক্ষেত্রে পেলিসেট প্যারেনকাইমা কোষগুলো ঘন সন্নিবিষ্ট হয়, লম্বাভাবে বা লম্বভাবে বিন্যস্ত থাকে, এবং স্পঞ্জি প্যারেনকাইমা কোষগুলো প্রধানত অনিয়ত জিমবার্কার কোষ অবকাশ মানে গ্যাপ থাকে। সমাঙ্গ আইসোবায়োলেটারাল লিফের ক্ষেত্রে মেসোফিল টিস্যু শুধু এক ধরনের প্যারেনকাইমা টিস্যু হয় স্পঞ্জি অথবা পেলিসেট দিয়ে গঠিত। কাজ বলছে দেখো, শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করা এই টিস্যু প্রধান কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্লাইডটা ভালোভাবে লক্ষ্য করবে, দেখো সেখানে এটা একটা দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদের চিত্র। এখানে আমি গ্রাউন্ড টিস্যু সিস্টেমটা দেখানোর চেষ্টা করেছি। ত্বকীয় টিস্যুতন্ত্র আছে যদিও, গ্রাউন্ড টিস্যুতন্ত্রও আছে, ভাস্কুলার টিস্যুতন্ত্রও আছে। ভাস্কুলার টিস্যুতন্ত্র নেক্সট ক্লাসে পড়াবো, আজকে আর নয়, এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আরেকবার বলছি, তোমরা স্লাইডটা ভালো করে দেখবে এবং ফিগারটা ভালো করে দেখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।